Assalamu alaikum, this is Papon from Worldly Bengali and you are welcome to Minimal Planet. Aske January 59 day cholteche. Bhaba jay mane bolte bolte 59 day hoye geche. Ara ekta mojar bishoy ki jokhon 40 din ekdom dhapa dhap geche mane moni hoyna je ki 40 din chole geche pregnancy pore jokhon ei 19 din mane prottek din ekdom mane counting hoye geche khub bhalo bhabe karon ki ekhane am thakte hoye geche. টাইমটা মনে হয় স্লো যেতেছে এমন, কারণ আপনি যখন টাইমের জন্য ওয়েট করবেন তখন টাইম তো স্লো যাবে এমন মনে হয়। তো আজকে জানি ডেলিভারি দেওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললে চলে, কারণ 59 ডেতে ডেলিভারি তেমন হয় না, আর এটা হওয়া ভালো না। 60 ডে পারফেক্ট, তারপরে 62 দিন 63 দিন এরকম হইলে আরও বেটার হয়। আমি জানিকে দেখাবো যে জানি 59 ডে জানির অবস্থা কী, ওর কোনো ইমপ্রুভ হয়েছে কি না অথবা ওর শরীরের কন্ডিশন কেমন। তার আগে আমি হাসার একটা জিনিস দেখাই। আমরা লাস্ট কিছুদিন ধরে ইচ্ছা করে এটা ক্লিন করতেছি না, এটা কারণ কি আমরা চাইছি যে এখানে আমাদের একটু মানে আপনার কি বলে কুড়িপানা যেগুলো বলে ওগুলো হোক। অলমোস্ট দেখেন সবার মতো হয়ে গেছে কুড়িপানা, ইনশাল এখানে রিসেন্টলি এসে পড়বে। আমি একটা শামুক একটা আপডেট দেখাই, দেখেন আমরা যে শামুকগুলো আনছিলাম অনেকগুলো তো খাওয়াইছি প্লাস অনেকগুলো এটার ভিতরে দিছি। এখন দেখেন দেখেন ছোটো ছোটো বাচ্চা আছে অনেকগুলা, এই যে এই বাচ্চাটা কিন্তু ছিল না, এই দেখেন রিসেন্টলি দিছে দুই একের মধ্যে। এটাও দেখেন আপনাকে আমি, এই দেখেন এগুলো রিসেন্টলি দিছে, মানে শামুকের ব্রিডিং এখানে খুবই ভালো হইতেছে। আর আমি এই জন্য এটা সহায়তেছি না, আমি চাই এখানে যতটুকু সম্ভব আমি করাই। এখানেও আমি কিছু কিছু বাচ্চা দেখছি, সো এটা আমি আর দুই একদিন এভাবে রাখবো, তারপর আবার পানিটা ক্লিন করে দিব। বাট পানিটা ক্লিন করার আগে আমি ছাকনি লাগাই নেবো যাতে সুন্দরভাবে পানিটা ক্লিন হয় আর আমাদের যে ছোটো ছোটো সামগ্রীগুলো আছে ওগুলো সেফ থাকে। আর আজকে আমি অনেকবার দেখছি আমাদের হাসি নেতে ঢুকছে, জানি না ডিম দিবে কবে, আবার দেখা যাক কবে দেয়। আমি তো আমার মুরগিগুলো ছেড়ে দিই, কারণ মুরগিগুলোকে একটু বাইরে যাওয়া দরকার। বেরো 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 যাও, ঘুরে যাও বাচ্চা, যাও একটা বাচ্চা যাও, একটু শাড়িও দেখে ওরা একটু হাঁটাচলা করবে দিকে। আর যেহেতু এখন আমাদের সুলতান নাই আমাদের কাছে, সো ওরকম অ্যাটাকের কিছু এখানে হবে না। আর বেসিক্যালি আমি সুলতানকে মানে খুব বেশি মিস করতেছি, কারণ আমার ওটা ফার্স্ট চিকেন ছিল, এটা অনেকেই জানেন। তো তারপর দেখি আমি কোনো আসিল আনতে পারি কি না, বাট আমার ইচ্ছা নাই আপাতত আসিল আনার, আমার একটু অন্য টাইপের চিকেন আনার ইচ্ছা আছে। এই গ্যাঞ্জামটা গেলে, গ্যাঞ্জাম মানে কি এই একটা চাপটা গেলে আমাদের উপর থেকে আমরা নতুন জিনিস আনা শুরু করব। বাট এখন আপাতত না, মিনিমাম আপনার এক মাসের মতো টাইম আমাদের লাগবে ব্যাপারগুলো গুছেতে, কারণ আমাদের ওরকমভাবে এক্সপিরিয়েন্স নাই, একদম নতুন মানে হয়েছে এমন কুকুর পালার। সো এবার দেখি আমি কীভাবে টেক কেয়ার করতে পারি, জেনুইন এক্সপিরিয়েন্স নাই, আল্লাহ জানে যে ওরা কীভাবে নার্সারিং করবে কীভাবে ওকে বোর্ডিং করবে, দেখা যাক কী হয়। আমরা জেনে গেছি যাই আপাতত, ওই যে আমাদের জানি, আমরা রুমে ভিতরে যাই তারপর দেখাই, বাইরে থেকে দেখালে বুঝে যাবে না। এই যে জানি ফ্যানটা অফ করে দিন, তাহলে আমার কথা কেউই শুনবেন না। জানি কে অবস্থা, জানি এদিকে এসব। আচ্ছা ওর ব্যাপারে একটা প্রবলেম আমি ফাইন্ড আউট করছি, সেটা বলি। আমি রিসেন্টলি যেটা বুঝলাম, কিছু মানুষ আছে যে আপনার যে ব্যথা হয় সহ্য করতে পারে, ওনাকে এটা কী জানি বলে আমার মনে পড়ছে না, জানি কাইন্ড অফ ওরকম। আমার মনে হয় না যে ও বেবি দেওয়ার আগে কান্নাকাটি করবে অথবা মানে একদম মানে ও নিশ্চয় হয়ে যাবে। আমি আরও আমি আদার্স যে ভিডিওগুলো দেখছি যে একদম সব নিশ্চয় হয়ে যায়, একদম চুপচাপ থাকে, জানি এরকম মোটেও না। ও স্টিল 59 ডে ও চলতেছে, মানে আদার্স ডগ আমি দেখছি একদম মানে চুপচাপ হয়ে যায়, খায় না, ঘুমায় থাকে সারাদিন। মার্শালে জানি মতো এমন কোনো সিমটম নাই, কিন্তু এটা একটু প্রবলেম আমার জন্য, কারণ কি মানে আমি ভাই কোথাও যাইতে পারতেছি না, ও হুট করে বাচ্চা দিয়ে দেবে এমন একটা অবস্থা। আর ও এখনও মানে রুমের ভিতরে মাছি মশাইগুলো মাইরে বেড়াইতেছে, মানে ওর অ্যাক্টিভিটি এত বেশি হাই হয়ে গেছে এখন, আরও যাই না কবে বেবি দিবে। বাট যাই হোক আমি এবার ওর সাথে আসি, সাথে থাকার কারণটা হচ্ছে এইটাই যে ওর বেসিক্যালি একটু মানে আপনার স্বাদ দরকার মানুষের, ব্যাপারটা এমন না যে ডেলিভারি আমরা কেউ করবো, ওই করবো ডেলিভারি, সব কিছু ওই করবে।
আমরা জাস্ট মানে কিছু হেল্প করবো ওকে, আরও সাথে থাকবো, তাতে কী হবে যে ও একটু মানে সাপোর্ট পাবে, ও একটু মানে পুশ পাবে, এই জিনিসটাও দরকার এখন আপাতত। আর ও যেহেতু একটা মানে ও যেহেতু রাস্তার কুকুর না, সো ও ও মালিকের থেকে একটু হলেও সাপোর্ট চাবে, ও আমাকে খুঁজবে, এটা সিম্পল। সো আমার এখানে থাকা খুবই জরুরি। তারপর আবার ওদিক দিয়ে আবার আরেকটা ঘটনা ঘটতেছে, ওইটা আমি আবার অন্য ভিডিওতে বলবো। মানে চারদিক দিয়ে আমি প্রচুর প্যারার ভিতরে আসি, কিন্তু মানে মজার বিষয় হলো যে এই প্যারাটা ভালো লাগে, কারণ এমন প্যারা যদি আমার প্রতিদিন থাকে তাহলে প্রতিদিনই ভালো লাগবে। তো জানি জানি মানে ওর একটা মিনিট মানে চুপচাপ বসে না, জানি সিট আগে সিট বললে চুপচাপ বসে পড়তো, এখন সিট বললে আমার ঘুমে যায় না, সিট বস, জানি সিট জানি সিট, এ বেটা বহ। ওর যে নিপেলটা মানে আমি দেখাবো যে ওর কীভাবে ইম্প্রুভ হতেছে, ও বসতেছি না, ও বসবে একদম রাতে যখন আমরা ঘুমাইতে যাবো তখন শোবে সামনে দিয়া। জানি বসো বসো। তো এই ছিল আমাদের জ্যানির 59 ডের ভিডিও। 59 ডে ওর অ্যাক্টিভিটিস কেমন দেখলেন? আসলে আদার্স ডগের সাথে ওকে কম্পেয়ার করবেন না, কারণ ও একটু মানে অন্যরকম, ও একটু মানে হাই অ্যাক্টিভিটি ডগ, ও মানে লাফালাফি দৌড়াদৌড়ি মাছি মারা মশা মারা এগুলো খুব কম ওর কাছে। আমার মনে হয় ডেলিভারি 2 মিনিট আগেও এরকম একটা বিহেভিয়ার করবে, সেজন্য আমি সারাদিন নিজে থাকতেছি। আপনারা মানে কী করবেন আর আমাকে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমার চাওয়া নেই এখন, কারণ আমি এতটা মানে নার্ভাস হয়ে আছি আর এতটা মানে টেনশনে আছি ব্যাপারটা নিয়ে কখন কী হয়ে যায়। আর অনেকে একটা কোশ্চেন ছিল যে জানি কয়টা বাচ্চা দিবে, আসলে একটা মজার বিষয় বলি এই ব্যাপারে যে জানি কয়টা বাচ্চা দিবে। জানি যখন 40 দিন পর্যন্ত চলে প্রেগনেন্সির, তখন পর্যন্ত মাথা ছিল আল্লাহ জানি যে 8টা দেয় 9টা দেয় 10টা দেয় 60টা যে মিনিমাম বাচ্চা দেয় এমন এটা। বাট যত দিন যেতেছে 50 দিন থেকে আমার চিন্তা নেই এরকম, বা আমার একটা বাচ্চা লাগবে না, আমার জ্যানিকে আমার একদম সেফ চাই। মানে এখন আমি মানে আসলে একটা ব্যাপার না আসলে, একটা টাইম না আসলে আপনি বুঝবেন না যে আপনার কাছে জিনিসটাকে কত ভালোবাসেন। সেম জিনিসটা আমার সাথে দিতেছে, মানে প্রথমে আমি বলছি বাচ্চা লাগবে, 9টা লাগবে 10টা লাগবে 8টা লাগবে বেশি বাচ্চা লাগবে, বাট এখন আমার মনে হচ্ছে যে আমার বাচ্চা নিয়ে আমার কোনো স্বাদ নাই, বাচ্চার সাথে আমার মানে এগুলো কয়টা হোক না হোক আমার কোনো টেনশন নেই, আমার জাস্ট একটাই চিন্তা জানি যাতে সেফ থাকে, ও যাতে কোনো প্রবলেম না হয়, হোয়াট এভার বাচ্চা 1টা 2টা 3টা যা দেয় আল্লাহ দিবে, ওটা নিয়ে কোনো মাথা দেয় না আমার। সো নেক্সট টাইম আপনারা ওটা অ্যাক্স না করে জিজ্ঞেস করবেন জানি কেমন আছে, মানে জানি কটা বাচ্চা দেবে তা দিয়ে আমাদের কোনো স্বাদ নেই, এটা আল্লাহ যা দেবে ও যতটুকু ওর কপালে আসে ততটুকুই হবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ। আর ইনশাল্লাহ যদি আজকে দিয়ে দেয় তাহলে তো আমি মানে ভিডিও করে সবাইকে দেখাবোই, আজ না দেয় কালকে দেখবো।